করোনা মহামারীর মধ্যেও রপ্তানি লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে প্যাকেটজাত খাবারের। বর্তমান অর্থবছরের প্রথম পাঁচ মাসেই রপ্তানি হয়েছে প্রায় 1,136 কোটি টাকা, যা চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 51% বেশি এবং গত অর্থবছরে একই সময়ের তুলনায় প্রায় 71% বেশি। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে, গত অর্থবছরে বাংলাদেশ প্যাকেটজাত খাবার রপ্তানি করেছে প্রায় 1,646 কোটি টাকা এবং অর্থবছর 2021-এ প্যাকেটজাত খাবারের রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 1,912 কোটি টাকা। বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ইকতাদুল হক বলেন, মহামারীর মধ্যেও রপ্তানিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে প্যাকেটজাত খাবার। প্যান্ডামিকের কারণে কেনাকাটা করে সেলফ খালি করে ফেলছে, বাট ওইটারে ব্যাকআপ দেওয়ার জন্য আবার কিন্তু আমরা এক্সপোর্টটা করছি। করাতেই ওই যে পাশাপাশি দেশে ইন্ডিয়া পাকিস্তান করতে পারে না, আমরা করে ফেলছি। আমরা করাতে কিন্তু আমাদের অ্যাচিভমেন্টটা হাই হয়েছে। আমি আজকে একটা শিপমেন্ট দিচ্ছি, এই প্রোডাক্টটা ওরা সেল করবে, তারা আমাদের টাকা দিবে। পরবর্তী পর্যায়ে দেখা গেল কি যে সেম বায়ার আমাকে আরেকটা অর্ডার দিচ্ছে, সে তো তার ব্যবসা বন্ধ রাখবে না। আমি যদি প্রোডাক্টটা দিতে না পারতাম দেন তারা কিন্তু সুইচ ওভার করে ইন্ডিয়া পাকিস্তানে চলে যেত, তাদের কিন্তু এটা যাওয়া লাগে নাই। আমরা আলহামদুলিল্লাহ এটা চালিয়ে নিতে পারছি। তিনি বলেন, মহামারীর কারণে পার্শ্ববর্তী দেশগুলোর রপ্তানি বন্ধ থাকলেও বাংলাদেশের কারখানাগুলো সচল রাখায় প্রধানমন্ত্রীর সময়োপযোগী সিদ্ধান্ত প্রশংসনীয়। ওই একই সময়ে আমাদের পাশাপাশি ইন্ডিয়া পাকিস্তানে এক্সপোর্ট কিন্তু বন্ধ ছিল, তাদের নট অনলি এক্সপোর্ট, তাদের ফ্যাক্টরি বন্ধ ছিল, এক্সপোর্ট বন্ধ ছিল। এখনও দেখেন ইন্ডিয়ার যে অবস্থা, পাকিস্তানের যে অবস্থা। আমরা ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, উনি খুব সাহসিকতার সাথে জীবন এবং জীবিকাটাকে প্রাধান্য দিয়েছে, না হলে আমাদের কিন্তু আমরা এখন যে অবস্থা আগাইছি আগাইতে পারতাম না, আমরা স্টক আপ হয়ে যেতাম। বাংলাদেশে তৈরি প্যাকেটজাত খাবারের চাহিদা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। প্রবাসী বাঙালিরা এই খাবারের মূল ক্রেতা হলেও বিদেশিদেরও আগ্রহ রয়েছে। এমন কিছু খাবার হলো বিস্কিট, চানাচুর, পটেটো ক্র্যাকার্স, বাদাম, চাটনি ইত্যাদি। বর্তমানে বাংলাদেশের 50টি প্রতিষ্ঠান পৃথিবীর মোট 140টি দেশে প্যাকেটজাত খাবার রপ্তানি করে। এই রপ্তানির বেশিরভাগই যায় মধ্যপ্রাচ্য ও ইউরোপের দেশগুলোতে। এছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ভারত, চীন এবং জাপানেও প্যাকেটজাত খাবারের চাহিদা রয়েছে। অবশ্যই আশাতে করি লক্ষ্যমাত্রা অর্জন হয়ে আরও আমরা প্লাসে থাকবো, কারণ আমাদের এখন উৎপাদনের কোনো রকম ইন্টারাপ্ট নাই। কিছু কিছু ক্ষেত্রে ধরেন ভয়ভীতির কারণে হয়তো গাড়ি নিয়ে বাইরেছে না, অনেক সময় হয়তো সরকারি আইন আছে যে এই এর ভিতরে এই সময়ের মধ্যে আপনি বের হয়ে বাকি কাজ সারবেন, পরে থাকতে পারবেন না, এই প্রবলেমগুলো হয়েছে। বাট এটা ফুডের জন্য অ্যাপ্লিকেবল ছিল না। দু এক জায়গায় যদি এই প্রবলেমটা আসছে আমাদের নলেজে যখন আসছে, আমরা সেটা আমাদের কনসার্ন ডিপার্টমেন্ট, বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয়, ইবিবি কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দিয়ে এই প্রবলেম আমরা ওভারকাম করছি, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই।